প্রথমে ইনসার্ট থেকে হেডার নিতে হবে। হেডার নেওয়ার পরে এখানে লিখতে হবে নেম, ফোন, অ্যাড্রেস, ইমেল, ওয়েব, এগুলো লেখার পরে সরি আগে সিলেক্ট করতে হবে, কন্ট্রোলে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করতে হবে। সেন্টার অ্যালাইনমেন্ট করার পরে দুই পাশে ছবি আনার জন্য আর কি ইনসার্টে যাইতে হবে। আগে আগে এটা সিলেক্ট তুলে নিয়ে ক্লিক করতে হবে। আগে ক্লিক করার পরে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পরে ট্যাক্স বক্স, তারপরে ড্র ট্যাক্স বক্স, তারপরে ছবির মাপ অনুযায়ী ছবি দিতে হবে। তারপরে ইনসার্ট থেকে পিকচার, যে পিকচারটা নেওয়া দরকার আর কি সেই পিকচারটা, এটা আসবে না তো আবার যাব এরোপ্লেন দিই, এটা নিব, ইনসার্ট, ছবি আসছে। এই পাশে আরেকটা পিকচার নিব, এনে ক্লিক করব আগে, তারপরে ইনসার্টে যাব, টেক্স বক্স, রো টেক্স বক্স, ছবি দিব, তারপরে ইনসার্টে যাব, পিকচার, এটা দেব, ইনসার্ট, এই যে আসছে। এখন আউটলাইন ক্লিয়ার করব, ফরম্যাট, ফেল, নো ফাইল, লাইন, নো লাইন, ওকে, তারপরে এটা নো ফেল নো লাইন, ওকে। এটা হলো মাঝখানে লেখার নিয়ম, যদি প্রিন্ট প্রিভিউ দেওয়া হয় জিনিসটা এরকম আসবে। এই যে